একটি মনোজ্ঞ অনুষ্ঠান। এর সম্মানীয় সভানেত্রী, বিশেষ অতিথিগণ যারা মঞ্চে আসীন আছেন, যার বক্তৃতামালার কিছু বাছাই করা বক্তৃতা সংকলিত হয়ে আজকে আপনাদের সামনে উন্মোচিত হল, যার বক্তৃতা তিনি নিজে মঞ্চে আছেন এবং তিনি বিস্তৃতভাবে প্রারম্ভিক ভাষণে বলবারও চেষ্টা করেছেন আমাদের সবাইকে তার দৃষ্টিভঙ্গি উপস্থিত করার লক্ষ্যে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, সুধী জনেরা এবং তার পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষীরা, আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা কমিউনিস্ট, এভাবেই আমরা পার্টির দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত হতে অভ্যস্ত। বাইরের লড়াইকে ভেতরে নিয়ে যেতে হবে, অর্থাৎ সংসদে, আইনসভায়। ভেতরের লড়াইকে সংসদ বা আইনসভা, বিধানসভা সহ বাইরের লড়াইয়ের ময়দানে নিয়ে আসতে হবে। এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। ওখানে ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। সাংসদ যারা কমিউনিস্ট পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে সংসদ বা বিধানসভায় যান, তারা জনগণের কথা বলতে চান। ব্যক্তিগত কোনো এজেন্ডা নিয়ে সেখানে কাজ করার সুযোগ নেই। সেদিক থেকে বইটা যখন আমার হাতে তুলে দেওয়া হয়েছে, তখন আমাদের পার্টি সম্মেলন প্রাক মুহূর্ত পড়ার সুযোগ ছিল না, কিন্তু সম্মেলন শেষ হওয়ার পর গতকালকে আমি এটা দেখবার চেষ্টা করেছি। তার আগের দিন রাতেও আমি একটু দেখবার চেষ্টা করেছি। আমার প্রথম ধারণা ছিল পুরোটাই হতে ইংরেজিতে, কারণ পার্লামেন্টের মধ্যে বাংলায় বক্তৃতা করা যায় না, ঘটনা তা না, মোদী সরকার কেন বাংলায় বলবে। কিন্তু পরবর্তী সময় আমি দেখলাম, খুলতে গিয়ে তিনি যাই বক্তৃতা করেছেন তার সবটারই বাংলা অনুবাদ করেছেন, ভালো করেছেন। তাতে গিয়ে ভলিউমটা বেশ বড় মনে হয়, যদিও তার চেয়ে তো অনেক বেশি বক্তৃতা তিনি করেছেন। তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে বাছাই করে যেগুলো অগ্রাধিকার দিয়েছেন সেগুলি সন্নিবিষ্ট হয়েছে এবং সেগুলো অনুবাদ করে দিয়েছেন। প্রথমত আমি বলবো, যারা শুভেচ্ছা পাঠিয়েছেন, আমাদের বর্তমান পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইচুরি, তিনি একসময় রাজ্যসভার সদস্য ছিলেন, এসআর পিল্লাই, সীতারাম ইচুরিও অনেক আগে থেকে রাজ্যসভার সদস্য ছিলেন, নিরুৎপল বসু, তিনিও দুটো টার্মে রাজ্যসভার সদস্য ছিলেন, এখন পলিটব্যুরোর মেম্বার, এবং কিছুদিন আগে যিনি অব্যাহতি নিয়েছেন তার টেনিউ শেষ হয়েছে 10 বছর, তিনি হচ্ছেন সিআইটিউ, এখন যিনি সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সেন, না তপন সেন। এটা চারজনই এই বইটার শুভেচ্ছা কামনা করে সংক্ষিপ্ত পরিসরে, তপন সেনারটা একটু বড়, কিন্তু বাকিদেরটা ছোটো আকারের হলো, সার কথাটা তারা বলবার চেষ্টা করেছেন। তপন সেনও তাই বলেছেন একটু ইলাবোরেটলি, যাই হোক সেগুলো আমি পড়েছি, কারণ তারা রাজ্যসভার মেম্বার ছিলেন, তাদেরকে অভিজ্ঞতা, এর মধ্যে দিয়ে তার প্রতিফলন ঘটেছে। তারপর আমি দেখলাম প্রকাশক বা সংকলক তার বক্তব্য, তিনি বলেছেন তার বক্তব্যের উপর তো তার সামনে আলাদা করে আমার কিছু বলার প্রয়োজন আছে আমি মনে করি না, সঠিকভাবেই বলেছেন। একটু অন্য ধরনের সংকলন, তিনি মতিদার অন্যান্য রাজনৈতিক তাত্ত্বিক যে বিষয় যেগুলো আমাদের সাধারণ রাজনীতির কর্মী যারা নূতন যারা আসেন তাদের
প্রাথমিক চেতনা দেওয়ার জন্যে মৌলিক যে বিষয়গুলি তাদের বুঝতে সাহায্য করা, এরকম যে বিষয় খুব ছোট্ট ছোট্ট করে ভলিউম না বড় ভলিউম নাস না, এগুলো তিনি লিখতে অভ্যস্ত ছিলেন, ভালো লিখতেন, এগুলো আরও লিখবেন। লিখতেন বলার অর্থ কিন্তু এই না, তাহলে কি আর লিখবেন না, তাকে লিখতে হবে। তো সেদিক থেকে বিভূতিভূষণ সাহা রায় সঠিকভাবেই বলেছেন। আমি এ যাবৎ তার যে যে বই আমি ছেপে প্রকাশ করার ক্ষেত্রে সাহায্য করেছি, কোনো বই তিনি নিজে করেছেন, কোনো বই পার্টি থেকে করা হয়েছে, কোনো বই হয়তো দেশের কথা করেছে, কিন্তু সবগুলোকে একটা জায়গায় আনার ক্ষেত্রে বিভূতিভূষণ সাহা রায়ের ভূমিকা আছেন। তিনিও কিন্তু এই প্রেস লাইনে সুদীর্ঘ সময় ধরে কাজ করছেন, মানে দীর্ঘ অভিজ্ঞতা তিনি এই সময়ে অর্জন করেছেন। তাতে সেদিক থেকে তার অভিজ্ঞতার নির্যাস এক পৃষ্ঠায় তিনি উপস্থিত করার চেষ্টা করেছেন, সেটা ভালোই হয়েছে। তারপর আমি যেটা দেখলাম মতিদার বক্তব্য, যেটা তিনি এখানে বলেছেন আমাদের সবার সামনে, এটাই তার সেই প্রাথমিক যে বক্তব্য, তাতে এই বিষয়গুলি সেখানে সন্নিবিদ্ধ ছিল, অন্তর্ভুক্ত ছিল, তা একটু হয়তো এলাবোরেট করেছেন। আরও দু একটা বিষয় হয়তো সময় সংক্ষেপ করার জন্যে ওখানে যা লিখেছেন এগুলো উল্লেখ করেননি, করলে খারাপ হতো না, করতেই পারতেন। তিনি বলতেই পারতেন আপনার এই শেখাওয়াত যখন ছিলেন, তিনি যখন হাত তুলতেন প্রায় সময় নাকি বসে হাত তুলতেন, কোনো কোনো সময় দাঁড়িয়েও হাত তুলে দাঁড়িয়ে থাকতেন। তখন এই শেখাওয়াত বলতেন, কী ব্যাপার, আপনি সন্ত্রাসার কাঁটাতার বলবেন? অর্থাৎ তিনি চিহ্নিত হয়ে গেছিলেন সন্ত্রাসার কাঁটাতার নিয়ে বলার জন্যে। এরকমভাবে আরও এক দুইটা বিষয়ে তিনি আইডেন্টিফাইড হয়ে গেছিলেন, তার নিজের ইস্যু না তো, পিপুলস ইস্যু। কাজেই সেদিক থেকে এগুলো বলেননি হয়তো, কিন্তু পড়লে পড়ে দেখবেন এগুলো তার প্রারম্ভিক লেখনের মধ্যে সেটা তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি যেটা বলবো, আমি তার সবগুলো লেখা তো পড়া সম্ভব নেই এই সময়ের মধ্যে, এতে যে খুব বেশি বক্তৃতা সন্নিবিষ্ট হয়েছে ঘটনা তা না, তো তার মধ্যে আমি অল্প সময়ের মধ্যে এখানে সে দু চার কথা বলতে হবে, না পড়ে সে চোখ কান বন্ধ করে কী করে বলবো, এটা তো ঠিক না। কাজেই এতে করে আমি কয়েকটা বিষয় বাছাই করে নিয়েছিলাম, তাতে গিয়ে আমি দেখেছি তিনি রেল বাজেটের উপর তুলনামূলকভাবে অনেক বেশি বক্তৃতা করেছেন, আর জেনারেল বাজেটে একটা মাত্র বক্তৃতা আমি দেখেছি তার সংকলন যা তিনি দিয়েছেন তার মধ্যে। আমি তার রেল বাজেটগুলি পড়েছি আর জেনারেল বাজেট আমি পড়েছি, বেশি সময় জেনারেল বাজেটে উনি পাননি, এটা স্বল্প দৈর্ঘ্যের একটা ভাষণ, ওটা তো মাঠের ভাষণ না আর দলীয় সভার ভাষণ না, ঘড়ি না দেখে যেমন মনে আসছে বলেই যাব বলেই যাব, মাঠে লোক থাকুক বা না থাকুক শতরঞ্জ তোলার জন্য একজন বসে আছেন, তারপর যদি কেউ বলে সময় শেষ বলে না ওই তো শুনছেন তো, বলে না তিনি বসে আছেন শতরঞ্জ তোলার জন্য, এরকমভাবে স্মরণ করিয়ে দিতে হয়। তো ওখানে তো এরকম বলার কোনো সুযোগ নাই, একটু পরপরই ঘণ্টা বাজে ঘণ্টা বাজে ঘণ্টা বাজে, মতি দেওয়ার মতো বয়স্ক লোক, যেটা আমি হলে পারতাম না, আমি হলে পারতাম না। তিনি যার সময় শেষ পয়েন্ট কাভার করতে পারছেন না, বলছেন আপনার সময় শেষ, বলি 3 মিনিট স্যার, 4 মিনিট স্যার, এটাও শেষ, 2 মিনিট স্যার, এটাও শেষ, 1 মিনিট স্যার, তারপরেও ঘণ্টা বাজাচ্ছে শেষ করে বসেছেন। মানে ইন সাচ এ ম্যানার হি ওয়ান্টেড টু পার্সু হিজ কেসেস ইস্যুস। তো যাই হোক, আমি এটা পড়তে পড়তে আমার হাসি আসছিল, এই বয়সে নাতি নাতনি যদি এই বক্তৃতার সময় পার্লামেন্টের ঘটনা চাক্ষুষ করে থেকে তারা জানি কী ভাবছে, দাদু এরকম করছে শৃঙ্খলা মানছে না, কিন্তু ওখানে যে মানে শৃঙ্খলা লঙ্ঘন করাটাই হচ্ছে জনগণের স্বার্থে দাঁড়ানো, এটা তো তারা জানবে না, কেমন না। এখন তারা হয়তো এগুলি দেখবার সুযোগ পায়নি, তো আমি পড়তে গিয়ে এটা দেখছিলাম, সেটা আমি উল্লেখ করলাম, যেটা তিনি উল্লেখ হয়তো করেননি, আপনারা পড়লে পাবেন। এর বাইরে আমি যেটা দেখেছি, তিনি ফরেস্টের ব্যাপার তো তিনি নিজেই বলেছেন, ফুডের উপর তিনি নিজেই বলেছেন, আসাম রাইফেলের উপর একটা বক্তৃতা তিনি করেছেন, যেহেতু ত্রিপুরাতে আসাম রাইফেল ছিল একটা দীর্ঘ সময়, তার একটা মানে নতুন একটা আইন তৈরি করার প্রশ্ন, এটা নিয়ে ডিফেন্স এবং আপনার হোম ডিপার্টমেন্টের মধ্যে একটা কন্ট্রাডিকশন চলছিল, এরকম সময় দেখলাম এরকম একটা বিল, তা নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। এই সমস্ত বিষয়গুলো আমি সেখানে বাছাই করে গোটা 8-10 বক্তৃতা আমার পড়ার কিন্তু সুযোগ হয়েছে, আমি অন্য জায়গাগুলোতে যাব না। সোজা কথা হচ্ছে, মতিদা যখন রাজ্যসভার মেম্বার তখন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের চেহারাটা অন্যরকম নিয়েছে,
উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর পেছনে থাকবো না, এগুতে হবে আমাদের। আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আদায় করতে হবে। সরকারটাকে ঢালের মতো ব্যবহার করে ত্রিপুরা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে এগিয়ে গেছেন, এগিয়ে গেছেন, এগিয়ে গেছেন। একটার পর একটা নতুন নতুন দাবি সেখানে লড়াইয়ের ময়দানে উত্থাপিত হচ্ছে। এই দাবি বিধানসভায় যাচ্ছে, ত্রিপুরা বিধানসভার কথা বলছে, মন্ত্রিসভায় আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, এবং এই দাবিগুলি বিধানসভায় অনেক সময় দেখা গেছে বেসরকারি প্রস্তাব, বেসরকারি প্রস্তাব, কিন্তু শাসক দলের বিধায়করা তুলছেন, সংখ্যা বেশি, তাতে গিয়ে এগুলো পাস হচ্ছে, এগুলো বিধানসভা থেকে যাচ্ছে আমাদের বিধানসভার সচিবালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারের দপ্তরের মন্ত্রীর উদ্দেশ্যে। বিধানসভায় এটা পাস হয়েছে সর্বসম্মতিক্রমে, কাজে ইমিডিয়েটলি তোমরা এটা গুরুত্ব দাও, এটাকে বাস্তবিত করার চেষ্টা করো, করেন। এত গণতান্ত্রিক হলে তো মানে ছেড়েই গেছিল। আমরা এখন সমালোচনা করছি বিজেপিকে, কিন্তু কংগ্রেসকে এর চাইতে খুব বেশি ভালো ছিল সংসদে, তারাই তো রাস্তা করে দিয়েছেন এদেরকে। এখন কিছু বললে কি বলেন আপনার দেখা দেখি, ওই আপনার সুকান্ত ভট্টাচার্যের কবিতার মতো, যাকে বাজারে পাঠাচ্ছে মালিক সে বেটা বেশি খরচ দেখাচ্ছে কিন্তু আনছে জিনিস কম, বুঝতে পারছে মালিক যে সে চুরি করছে, ঠকাচ্ছে, তাকে যখন ধরছে কান বলতে বলছে, বলছে আপনার দেখা দেখি করি, কেমন এই তো হচ্ছে, এই হচ্ছে সুকান্ত। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন বিজেপি তাই বলছে, আপনার কথা বলছেন, এগুলো তো আপনারাই করে গেছেন, আপনাদের জুতোই তো আমরা পা ঢুকিয়েছি, যদিও কথাটা এইভাবে বলছেন না কিন্তু ভঙ্গিটা হচ্ছে এরকম। যাই হোক, তো এই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রিসভাতে সিদ্ধান্ত হতো, মাঠের লড়াইয়ের দাবি, সেখান থেকে প্রস্তাব যেত, আমাদের মন্ত্রীরা ওখানে দরজায় 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 তারা ঘুরতেন। ত্রিপুরার মন্ত্রীরা যেমন ত্রিপুরার সচিবালয়ের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকেননি, আর শুধু ত্রিপুরাই ঘুরিয়ে বেড়াননি, প্রতিটি ইস্যু নিয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদের দরজায় দরজায় হানা দিয়েছেন, চাপ সৃষ্টি করেছেন। তো এই জায়গায়, এবং সংসদে আমাদের যারা মানে প্রতিনিধি ছিলেন, কি লোকসভায় কি রাজ্যসভায়, শুধু ত্রিপুরার প্রতিনিধি না, সংসদে মানে সিপিআইএমের ত্রিপুরার প্রতিনিধি না, সংসদে বামপন্থী যারা সাংসদ তাদের দৃষ্টিতে নিয়ে ওখানে একটা চাপ সৃষ্টি করা হতো। কাজে এই যে সম্মিলিত লড়াইটা, মতিদা পার্লামেন্টের মধ্যে যে 8 বছর কাজ করেছেন তার মধ্যে আপ্রাণ চেষ্টা করেছেন ত্রিপুরার জনগণে, এবং জনগণের উত্থাপিত যে বিষয়গুলি সরকারও গুরুত্ব দিচ্ছে, বিধানসভাতেও প্রাধান্য পাচ্ছে, এই সম্মিলিত যে ভাবনার বহিঃপ্রকাশ, এটার প্রতিফলন পার্লামেন্টের মধ্যে তিনি ঘটাবার চেষ্টা করেছেন সংক্ষিপ্ত সময়ে। ওখানে তো অনেক সংখ্যায়, আর আমাদের মেম্বারও যে রাজ্যসভায় খুব বেশি ছিল তা না, মাথা পিছু সময় দিলে পরে 5-7 মিনিটের বেশি তো কথা বলা যায় না, এর মধ্যেও মুনশিয়ানার সাথে সেগুলো উপস্থিত করার চেষ্টা করেছেন। এটাই আমরা চাই, একজন কমিউনিস্ট সাংসদ তিনি লোকসভারই হন, রাজ্যসভারই হন, বিধানসভার হন। আমাদের যে বিধান পরিষদ নাই, অন্য জায়গায় বিধান পরিষদ কোনো কোনো রাজ্যে আছে, তাতে আমাদের লোকরা যারা যাবেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের কাজ করতে হবে। সেদিক থেকে আমি মতিদাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো যে তিনি যে রাজনৈতিক দায়িত্ব প্রতিপালনের জন্যে জনগণের হয়ে পার্লামেন্টে ত্রিপুরার বিষয়গুলি তুলবার লক্ষ্যে পাঠানো হয়েছে। মূলত রাজ্যের যারা সংসদ, সর্বভারতীয় বিষয় তো নিশ্চয়ই দেখবেন, কিন্তু রাজ্যের বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। রাজ্যসব ভুলে গেলাম, তাকালামই না, আমি আন্তর্জাতিক আর জাত নিয়ে কাটিয়ে দিলাম, ফিরে এসে কৈফিয়তটা দেবেন কি, পাঠালাম কেন আপনাকে, ঘুমিয়েছেন ওখানে, বলেছে তো কংগ্রেসের যারা এমপি তারা পেছনে মানে চেয়ারে বসে ঘুমুতেন, নাম ধরে ধরে এখানে বক্তৃতা হয়েছে, আমি তো তাদের নাম বলবো না কারণ তারা এখন জীবিত নেই, এটা বলা ঠিক হবে না, কিন্তু আমরা এই বক্তৃতা করেছি, ওখান থেকে আমাদের বন্ধুরা তথ্য পাঠিয়েছেন। মতিদা যদি তার দায়িত্ব পালন না করতেন আজকে বই প্রকাশ করে না, তাকে কথা শুনতে হতো, আজকে তো উল্টো হচ্ছে, কেমন না, কাজে সেদিক থেকে তাকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু ন্যাশনাল ইস্যু তো এই স্বল্প সময়ের মধ্যে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে, আর সবটা তো নিজের ইচ্ছা মতো ওখানে করা যায় না, আমাদের পার্টির মধ্যে একটা শৃঙ্খলা আছে, সভ্যরা যারা আছেন ওখানের যে কমিটি আছে তাদের মধ্যে সাবজেক্ট ঠিক করা হয়, সময় ভাগ করা হয়, এবং কিভাবে বলবেন এটাও ওখানে আলোচনা করে ঠিকঠাক করে দেওয়া হয়। এটা
মেম্বাররা যতই এক্সপিরিয়েন্স হন না কেন, এই কালেকটিভ ডিসকাশনটা হেল্প করে। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, আপনার এই পুরনো বিধানসভার যে হোস্টেল ছিল এখানে, যেখানে এখন নজরুল ছাত্রাবাস, এটা ছিল বিধানসভার পুরনো হোস্টেল, তো ওখানটাতে আপনার জরুরি অবস্থা, আমরা তখন আন্ডারগ্রাউন্ডে। তারপরে লোকসভার নির্বাচন ঘোষণা করলো, ফিরে আসলাম, থাকবো কোথায়, এখানে কেউ নাই, আমার মাকে বদলি করে পাঠিয়ে দিয়েছে ধর্মনগর। সেই জায়গায় পার্টি বলল তুমি ইয়েতে থাকো, এমএলএ হোস্টেলে থাকো। দিদিমা দাদু এখন যেখানে শিল্পনগরী নূতন হয়েছে তার ভেতর দিকে একটা বাড়িতে ভাড়া থাকতেন, বলে এত দূর থেকে কাজ করতে অসুবিধে হবে। সমর দা, আমি এবং গৌতম দাস, গৌতম যদিও ভাড়া বাড়িতে ছিলেন, আমরা যখন আসলাম সে ওখানে চলে আসলো, আমরা এই ঘরে থাকতাম। তখন দেখতাম যারা আমাদের বিধায়ক ছিলেন, এই নৃপেন চক্রবর্তী প্রধান শিক্ষকের মতো, সংখ্যায় আমাদের বিধায়ক কম, তাদের নিয়ে বসে সকাল 9টা থেকে তার নিজের একটা এক্সারসাইজ খাতা ছিল, এই খাতা ধরে 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 কে কী বলবেন বলবেন না, দু একদিন আমি মানে একটু দরজার আড়াল থেকে কী হচ্ছে, কী করছেন নৃপেনদা এখানে, 11টার সময় তো বিধানসভা শুরু হয়ে যাবে। তখন দেখতাম যে কে কোন বিষয়ে কথা বলবেন, কে কীভাবে বলবেন, এবং হট্টগুলো যদি করতে হয় কীভাবে করবেন। আমি দাঁড়িয়ে দেখলে তো দারুণ ঘটনা, দারুণ অভিজ্ঞতা। তো এটা শুধু নৃপেনদার ক্ষেত্রে না, এটা আমাদের পার্লামেন্টে যারা কাজ করেন, আমাদের বিধানসভায় আমরা যারা কাজ করি, রাজ্যসভায় যারা কাজ করেন, এই পদ্ধতি আমরা অনুসরণ করি। তাতে যাদের বিশেষ আপনার যোগ্যতা দক্ষতা আছে, তারা সেই জায়গায় নিশ্চয়ই তার নৈপুণ্যের ব্যবহার করে এটাকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেদিক থেকে যেটা বলবো যে কমরেড মতিলাল সরকার, তিনি তার দায়িত্ব সেখানে পালন করার চেষ্টা করেছেন। এবং এই যে বইটা, এটা মানে এখন যারা রাজনীতির অঙ্গনে আছেন সক্রিয়, বিশেষ করে নবীন, কেমন না, তা তারা পড়লে পড়ে, বিধায়ক বা রাজ্যসভার মেম্বার লোকসভার মেম্বার হওয়ার জন্য না, ত্রিপুরা কোথায় ছিল, ত্রিপুরা আজকে কোথায় এসছে, আমরা এখন কোথায় যেতে চাই, এটা পড়লে তার মধ্যে কিন্তু তথ্য পাওয়া যাবে, এটা কাজে লাগবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন, যদি অনুসন্ধানী হন, তাহলে এটা খানিকটা হলেও হেল্প করবে। যারা রাজনৈতিক প্রবন্ধ লেখালেখি করেন অতীত জানবার জন্যে, তারা যদি এটা পড়েন, তাহলে কিন্তু তার থেকে তারা তথ্য পাবে। কাজে কেউ যদি আমরা মনে করি মোদী সরকার তার নিজের প্রচারের জন্য বইটা করছেন, নিশ্চয়ই তিনি কাজ করেছেন প্রচার করার একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে, এটা অপরাধের তো কিছু নাই, আমি এটা অপরাধ মনে করছি না। কিন্তু এর মধ্যে যে বিষয়গুলো উপস্থিত করার চেষ্টা করেছেন, এখন যারা রাজনীতিতে আছেন, তারা যদি এগুলো দেখভাল করেন, লেখালেখি করেন, আলাপ আলোচনায় অংশগ্রহণ করেন, তর্ক বিতর্কে অংশগ্রহণ করেন। আমরা তো অনেকেই না জেনেই অনেক জায়গায় বিতর্ক আলোচনায় বসে যাচ্ছি, আর শেষ পর্যন্ত হাসির খোরাকি ফিরে আসছি, এটা হওয়া ঠিক হচ্ছে না, হওয়া উচিত না। কাজে এই জাতীয় বিষয়গুলো রেফারেন্সের দিক থেকে হেল্পফুল হতে পারে। আমি আমাদের নবীন প্রজন্মের যে বন্ধুরা আছেন, লেখক বলুন, সক্রিয় রাজনীতির কাজের সাথে যুক্ত বলুন, আমি তাদের কাছে অনুরোধ করব যে এটা দেখবেন। আর কী করবেন, 400 টাকা 450 টাকা খরচ হয়েছে, 100 টাকা, এখন যদি বলেন মতিদের এটা আরেকটু কমিয়ে দিন, তাহলে পরিবারের সঙ্গে কথাবার্তা হলে 50 টাকা করলে ভালো হবে। তারপরে যদি এসে বলেন পয়সা ছাড়া দিয়ে দিন, তাহলে তো বইটা আপনি নেবেন না, কিছু রাখতে হবে তো, এটা আর কী করবেন, 400 টাকা 420 টাকাটা 100 টাকা করেছেন। তারপরে আমি কিন্তু বলবো যদি পারেন আরেকটু কমিয়ে দিন, কিন্তু একেবারে বিনা পয়সা দেবেন না, তাহলে বলবো এর মধ্যে কিছু নেই, তার জন্য বিনা পয়সা দিচ্ছে, এটা ঠিক হবে না। যাদেরই ঘরে লাইব্রেরি আছে একটা বই রাখবেন। আমাদের পার্টির তরফ থেকে কমরেড ভানুঘোষের স্মৃতিতে আমাদের পার্টির রাজ্য লাইব্রেরি আছে, ওখানে 4-5টা বই থাকবে। আমাদের পার্টির সদর মহকুমা অনেক আগে থেকেই সম্রাট যখন সেক্রেটারি ছিলেন লাইব্রেরি করেছেন, তারা এখানে নিয়ে কয়েকটা বই রাখবেন, ভালো তো। এটা মতিদা তো চিরদিন থাকবেন না, আর এখন ডাক্তার তো সেই বক্তৃতা নতুন করে করতে পারবেন না, সে জোশ তো এখন নাই, বয়স বেড়েছে না, 82-84 বছর হয়ে গেছে, কিন্তু সেই দিন যে করেছে, এখান থেকে তথ্যগুলি হেল্প করে আমি নিজেও উপকৃত হয়েছি। বিশেষ করে ফুডের উপর, ওই যে বললেন না 2 কেজি করে ডাল আর 1 লিটার বা 2 লিটার করে তেল, এটা যদিও তৎকালীন তথ্য, এখন এই তথ্যের সঙ্গে কোনো মিল নাই, এটা আরও বেশি ডেটোরেট করেছে, কিন্তু তখনই এই অবস্থা, সেই সময়ের কথা। কিন্তু কাজে যিনি লিখবেন যে ওই সময়ের এই তথ্য,
তখনও যা ছিল এখন তো তার চেয়ে তো খারাপ জায়গায় আমরা চলে এসেছি। আর ওনার যে বেসরকারি বিল এই মানে বেকারদের জন্য এনেছেন, তাতে একটা ইন্টারেস্টিং ডিমান্ড রেখেছিলেন। প্রথমত এটা মৌলিক অধিকার, এটা দিতে হবে। তারপরে যেটা প্রস্তাব হিসেবে রেখেছেন সেটা হচ্ছে, যদি চাকরি দিতে না পারো, বয়স যদি পার হয়ে যায়, চাকরি করার পর্যন্ত তার যে বয়স, এটা ঠিক আছে না হিসেব, তখন 60 বছর ছিল, এই সময়ে তার যোগ্যতা মতো চাকরি করলে পরে যেই বেতন পেতেন এটা দিতে হবে। এখন এটা আমাদের যুবকরা পড়লে বলবো এটা কীরকম কথা হলো, কোথায় গভর্নমেন্ট? তখন কিন্তু এরকম একটা পরিমণ্ডল ছিল, বেকার ভাতা আদায় টাদা করা যেতে পারে, ওই সময় কিন্তু এটাকে উত্থাপন করেছেন। এম আই রাইট? ইউ হ্যাভ মেনশনড ইট। তো এটা আমি পড়ছিলাম, সেদিক থেকে আমার মনে হয় এটা হেল্প করবে, ভালো হবে। বইটা ছাপাও ভালো হয়েছে, বাইন্ডিংও ভালো হয়েছে, কভার পেজও ভালো হয়েছে, মতিদার ছবিটাও খুব ভালো হয়েছে। বাড়ির লোক তো ভীষণ খুশি হবে, কেমন না বৌদি কীরকম হবে আমি জানি না, কিন্তু আমাদের তো ভালোই লেগেছে, নাতি নাতনির ভালোই লাগবে। এবং বিভূতিভূষণ সাহারায়ও ছবি যা বেরিয়েছে তাতে তাকে একজন প্রাজ্ঞ লেখকের মতোই মনে হচ্ছে ছবি দেখে, কাজে এটাও তার বাড়ির লোকও কিন্তু তাকে খুব মানে আপনার তারিফ করবে, তাহলে তোমারও ছবি ছাপে। কাজেই আমি সবটা মিলিয়ে বলছি আমার ভালো লেগেছে। ভালো থাকবেন, নমস্কার।